রাতের বেলা ঘুমানোর সময়ও আয়াতুল কুরসি তেলাওয়াত করতে হয়। এই হাদিসের রাবি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন। প্রথম রাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন যে মাল চুরি করার জন্য একজন এসেছে। তিনি চোরকে ধরলেন। চোরঘু বনুনয় বিনয় করল যে আমার অবস্থা খুব খারাপ, খুব দরিদ্র, আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে ছেড়ে দিলেন। পরের রাতে সেই চোর আরও একবার আসলো। তিনি আবার তাকে ধরলেন, আবারও ছেড়ে দিলেন। তৃতীয় রাতে তিনি তাকে ধরলেন এবং বললেন, এবার তোমাকে আমি ছাড়বো না। তখন সেই ব্যক্তি বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে আমি তোমাকে বিশেষ একটা আমল শিখিয়ে দিব, যে আমলটা করলে পরে রাতের বেলা শয়তান তোমার নিকটবর্তী হবে না। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, কি সেই আমল শিখিয়ে দাও, যদি শিখিয়ে দাও তাহলে ছেড়ে দেব তোমাকে। তখন সেই ব্যক্তি বলছে যে রাতের বেলা কেউ যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমানোর সময়, সেই ব্যক্তির ধার কাছেও শয়তান আসবে না ইনশাআল্লাহ, এবং আল্লাহ পাকের পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে পাহারা দিবে ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন ফজরের নামাজে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে দেখে মুচকি মুচকি হাসছেন যে তোমার রাতের সাথীর কি খবর। কারণ ওহির মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই জেনেছেন কি হয়েছে গত রাতে। এটাই আল্লাহ পাকের ওয়াহী, যেটা কোনো বিজ্ঞান যুক্তি দর্শনের ব্যাখ্যায় আসবে না, আসবে আসবে না। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি তো ইয়া রাসূলুল্লাহ তাকে ছেড়ে দিয়েছিলাম, পরে আবার এসেছে, আবার ধরেছি, আবার ছেড়ে দিয়েছে, আবার এসেছে, এবার ছাড়বো না পণ করেছিলাম, কিন্তু এবার সে আমাকে একটা আমল শিখিয়ে দিয়েছিল, তো এই আমল শেখানোর বদৌলতে আমি ওকে ছেড়ে দিয়েছি। কি আমল? রাতের বেলা আয়াতুল কুরসি তেলাওয়াত করলে শয়তান নিকটবর্তী হবে না, এবং রাতের বেলা একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তিকে পাহারা দিবে ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কথা শুনে যে যে তোমার কাছে এসেছিল সে হচ্ছে ইবলিস, শয়তান। সে যতগুলো কথা বলে তার বেশিরভাগ কথাই সে মিথ্যা বলে, তবে এই কথাটা সে সত্য বলেছে। তার মানে আয়াতুল কুরসির ফজিলত কে জানিয়ে দিল? তাহলে জ্ঞান যদি সত্য হয়, জ্ঞানটা যদি সত্য হয়, মানে আল্লাহ এবং তার রাসূলের দলিল থাকে সেখানে, তো সেই সত্য জ্ঞানটা নেয়ার ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা থাকবে? থাকবে না। যে কোনো ব্যক্তি এমন কোনো কথা বলুক যেটা কোরআন এবং সুন্নাহর সাথে মিলে গেছে, এই কথা নিতে কি কোনো আপত্তি আছে? নাই। আর যে কোনো ব্যক্তি যত বড় আলেম হোক আর স্কলার হোক আর বুদ্ধিজীবী হোক না কেন, তার কথা যদি কোরআন সুন্নাহর সাথে না মেলে, সেই কথা কি আমরা গ্রহণ করব? এই সহজ কথাটা মেনে নিলে কিন্তু মুসলিমদের মাঝে কোনো ইখতিলাফ থাকে না। তারপরেও হয়তো কিছু মত পার্থক্য থাকবে, সেটা ইসলামের সৌন্দর্য, সেটা ইসলামের সৌন্দর্য। যেমন আপনি ফজরের আগে বেতরের নামাজ পড়ছেন, তাহাজ্জুদের নামাজ পড়ে বেতরের নামাজ পড়ছেন, তারপরে দুরাকাত সুন্নত পড়ছেন, তারপরে ফরজ পড়ছেন, ঠিক আছে? এই আমলটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক স্বীকৃত এবং সুন্নাহ। এখন কেউ যদি ঘুমানোর আগেই বেতের নামাজ পড়ে ফেলে, ঘুমানোর আগেই সে বেতের নামাজ পড়ে ফেলে, শেষ রাত্রে যদি নফল নামাজ পড়ার সুযোগ হয় পড়ল, পড়ে সুন্নত পড়ে ফজরের দুরাকাত ফরজ পড়ল, তার আমল কি বাতিল? তো বেতরের নামাজ ঘুমানোর আগে পড়লেও চলে, শেষ রাত্রে পড়লেও চলে। ইসলামের এটা সৌন্দর্য না? সৌন্দর্য। মনে করেন যে আপনি জোহরের আগে, ফরজ নামাজের আগে চার রাকাত সুন্নত পড়লেন, পড়েন না? আচ্ছা, এটা হাদিস থেকে প্রমাণিত তো? আচ্ছা, কেউ যদি দু রাকাত সুন্নত পড়ে হবে না? হবে না, এটার হাদিস নাই? আছে। তাহলে এটা সৌন্দর্য না? এটা সৌন্দর্য, কখন এইটা আমল করলেন, কখন ওইটা আমল করলেন। আচ্ছা, এরকম বলতে গেলে রাত শেষ হয়ে যাবে। আসুন, মানে অসংখ্য আমল আছে যেগুলো ইসলামের সৌন্দর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের যুগে এভাবেই সাহাবীরা আমল করেছে। আর এখন কি হয়েছে, আমরা
যে হাতির সাত কান আর হাতি দেখার গল্প আছে না, কেউ বলেছে হাতি হচ্ছে খাম্বার মতো, কেউ বলেছে কুলার মতো, কেউ বলেছে হাতি হচ্ছে কি বলেন, এই যে কি সুচালু কিশোর মতো। আসলে পুরো হাতি সম্পর্কে এদের কারোই ধারণা ছিল না। আমাদের সমস্যা হচ্ছে আমরা ইসলামের অংশ বিশেষকে ফলো করি, এর বাইরে কিছু পেলে আমরা মনে করি সেটা আর ইসলামে নাই, তাই হয় না? আমি যতটুকু জানি বুঝি এতটুকু আমল করি, এর বাইরে যদি কোনো দলিল থাকেও সেটা মানার ব্যাপারে আমাদের আগ্রহ থাকে না, তখনই কিন্তু ইসলামকে নিয়ে আমরা এই যে দলীয়করণে চলে যাই। আর আস্তে আস্তে মুসলিম উম্মার ঐক্যটা নষ্ট হয়, ঐক্য নষ্ট হতে হতে আজকে কী অবস্থাটা তো দেখতেই পাচ্ছি। তো আগে ওই জায়গাটা শেষ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা এই আমলটা করতেন, কী করতেন? আয়াতুল কুরসি তেলাওয়াত করতেন। আরেকটা গুরুত্বপূর্ণ আমল সেটা হচ্ছে সূরা বাকারার শেষের তিনটা আয়াত তেলাওয়াত করতেন। কোন কটা আয়াত? কোন কোন হাদিসে আছে দুইটা আয়াত, এই যে তিনটা আয়াত কোন হাদিসে, আবার কোন হাদিসে দুইটা আয়াত। কেউ যদি দুইটা পড়ে তার আমল কি বাতিল হবে? আর যদি কেউ তিনটা পড়ে আরও ভালো, উত্তম, ঠিক আছে। তো শেষের তিনটা আয়াত হচ্ছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি, এখান থেকে নিয়ে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের বেলা কেউ যদি এই আমলটুকু পড়ে, শুধু এতটুকুই পড়ে সূরা বাকারার শেষের তিনটা আয়াত বা দুটো আয়াত, সারা রাতের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। মানে সারা রাত নফল পড়লে যে নেকি হইতো, আপনার এই আমলটা করলে সে নেকি হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আরেকটা ব্যাখ্যা হচ্ছে সারা রাতের দৃশ্য অদৃশ্যের যে ক্ষতি আছে,